নাও তোমার বেতন। আজ আমি আসি, হ্যাঁ কিছু বলবে? কিছু বলবো না। তোর ম্যাডামের কি কোনো সমস্যা হয়েছে নাকি? ওই না তো, আমাকে কিছু বলতে যেও বলতে পারলো না, নাকি বললো না আমি জানি না। তোর ম্যাডাম কল দিয়েছে। হ্যালো অনু, ভাবি আপনাকে একটা কথা বলবো? হ্যাঁ বলো। আমি আর রিয়াকে পড়াতে পারবো না। কেন? আমার একটু সমস্যা আছে ভাবি। তোমাকে শুধু আমার মেয়ের টিচার হিসেবে না, একটা মেয়ে হিসেবেও অনেক ভালো লাগে। কেন পড়াতে চাইছো না এটা আমি বুঝে উঠতে পারছি না। সমস্যাটা কোথায় সেটা আপনাকে আসলে কিভাবে যে বোঝাই? তুমি নিঃসংকোচে আমাকে সব খুলে বলো। বেশ কিছুদিন ধরে ভাইয়া আমার হোস্টেলের চারপাশে ঘুরঘুর করছে। আমাদের হোস্টেলের দারোয়ানের সাথে সে নাকি অনেক ধরনের কথাবার্তা বলেছে। তুমি যা বলছো একটু ভেবে চিন্তে বলছো তো? আপনাকে মিথ্যা বলে তো আসলে আমার কোনো লাভ নেই। একটা মেয়ের কাছে তার আত্মসম্মানটাই সবচেয়ে বড়। আপনি যদি আমার জায়গায় থাকতেন তো ঠিক একই সিদ্ধান্ত নিতেন। তুমি একটু বসো, আমি আসছি। আমার মনে হয় যে বিষয়টা একদমই আপনাদের ব্যক্তিগত বিষয়, সেখানে আমি না থাকলেই ভালো। মনে তো বেশ রং লেগেছে। আমি আবার কবে সাদা কালো ছিলাম? তাই তো মেয়ের টিচারের দিকে তুমি নজর দিয়েছো। ওর সাথে একটু মানে ওর সম্পর্কে একটু খোঁজ খবর নিয়েছো? মেয়েটা ভালো। খোঁজ খবর নিয়েছো মানে? মানে একটা মানুষকে দূর থেকে দেখে যতটুকু বোঝা যায় সেরকম। তুমি দূর থেকে দেখে বোঝার চেষ্টা করনি, তার খোঁজ নেওয়ার জন্য হোস্টেল পর্যন্ত গিয়েছো। মেয়ের সম্পর্কে যদি জানতে হয়, খোঁজ খবর নিতে হয়, তাহলে সে কোথায় থাকে কি করে এগুলো জেনে নিতে হবে না? কি দরকার পড়েছিল তোমার ওর খোঁজ নেওয়ার? তোমার জন্য আজ অনু আর কখনোই রিয়াকে পড়াতে আসবে না। আমার জন্য পড়াতে আসবে না? তুমি তার দিকে কোন নজরে তাকিয়েছো না? তোমার বউ থাকতে তুমি আরেকটা মেয়ে। আর আমি এবার আমি বুঝতে পারছি। তুমি এক কাজ করো, ওকে বাসায় আসতে বলো। ও আর বাসায় আসবে না। ও বাসায় না এলে আমি তো তোমার এই ভুল ভাঙাতে পারবো না। ও বাসায় এলে সমস্ত কিছু প্রমাণ হয়ে যাবে। কি প্রমাণ হবে? প্রমাণ হবে কে সত্যিকারের অপরাধী। আমরা বাইরে থেকে নিজের চোখে যা দেখি সেটা সবসময় সত্য হয় না।